আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মনিরুজ্জামান। রিয়েল হোমের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো টাইপ অফ প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন কত প্রকার ও কী কী, একটি রোগীর কেস টেকিং করার পর কয় ধরনের প্রেসক্রিপশন হতে পারে, সেই বিষয়টি এখন আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি সবাই উপকৃত হবেন। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ হলো পরবর্তী আপডেট ভিডিওগুলো পেতে সহায়তা করবে। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় যাওয়া যাক। টাইপ অফ প্রেসক্রিপশন তিন প্রকার, যেমন প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন, ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন, প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন। এখন আমি আলোচনা করব প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন। প্যাথো অর্থ সাফারি, আর লজি অর্থ যে বিদ্যা নিয়ে আমাদের সাফারি সম্পর্কে জানা যায় তাকে প্যাথোলজি বলে। যেমন বাবার টিবি ছিল কি না জানা যায়নি, কিন্তু এই বাবুটি ছোটো থেকে শ্বাসকষ্টে ভুগছে। অন্যদিকে কোনো একটি বিশেষ রোগের উপস্থিতি থেকে আমরা যে টু ডিজিজকে জানতে পারবো যে টু ডিজিজের কারণে আজকে এই পরিণত হয়েছে। এই ফ্যামিলির কারো মধ্যে টিবি ছিল না এই প্রজন্মে না আগের প্রজন্মে জানা যায়নি, জানা গেছে আজকের এই বাবুটির জন্মের পরেই নিউমোনিয়া ধরা পড়েছে। এই রোগ অবস্থার উপর ভিত্তি করে যে প্রেসক্রিপশন হবে তাকেই প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন বলা হয়। এখন হলো ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন। ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হলো দর্শন ভিত্তিক প্রেসক্রিপশন, যেখানে প্যাথোলজি ওই রকমভাবে প্রিডোমিনেন্ট নেই কিন্তু দার্শনিক চিন্তাভাবনা আছে। যেমন একটি ছোট্ট বাবু বিকেল হলেই বাহিরে ঘুরে বেড়াতে চায়, তা না হলে সে অস্বস্তি বোধ করে, বা একটি মানুষ তার পরিবার ছাড়া সে কিছুই বোঝে না, বাহিরে তার বন্ধুবান্ধব তেমন নেই, বা একটি মানুষ ছোট্টবেলায় খুব স্বার্থপর প্রকৃতির ছিল, কোনো জিনিস দিলে সে একাই খেতে চেষ্টা করে, নিজের চিন্তা ছাড়া অন্য কারো চিন্তা করে না। সেই মানুষটি কোনো একটি আঘাতের কারণে, যেমন বাবা মারা গিয়েছে, সংসারে হাল ধরতে হয়েছে, বা পরীক্ষায় ফেল করেছে, বা মায়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছে বিভিন্ন কারণে, বা সে ছোটোবেলায় খুব দুষ্ট প্রকৃতির ছিল, এসব কিছু থেকে পরবর্তীতে সে এতটাই পরিবর্তন হয় যে আগে সেই স্বার্থপরতা এখন আর নেই, মানে নেগেটিভ থেকে পজিটিভ, মানে স্বার্থপর থেকে এখন সে সবার চিন্তা করে, বা দায়িত্ব কর্তব্য বোধ বেড়ে গেছে। ওই মানুষটির রোগ যেটাই হোক না কেন তার প্রেসক্রিপশন অবশ্যই ফিলোসফিক্যালের উপর ভিত্তি করেই হবে। এখন হলো প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন। কোনো রোগীর ফিলোসফি বা কোনো মায়াজম যদি খুব বেশি অ্যাডভান্স থাকে, যেমন একটি মানুষ ছোটোবেলাতেও স্বার্থপর ছিল, বড় হয়ে আজও স্বার্থপরই রয়ে গেছে, কারণ তার ভিতরে সিপিটিটিক মায়াজম এত বেশি প্রকট থাকে যে সে কখনোই পরিবর্তন হয় না, তেমনি সাইকোটিক মায়াজমের ক্ষেত্রেও যদি অ্যাডভান্স প্যাথোলজি প্রকট থাকে, যেমন ছোটো থেকেই সে পরিবার কেন্দ্রিক, পরিবার ছাড়া সে কিছুই বোঝে না, বাহিরে তেমন বন্ধুবান্ধব নেই, এখন বড় হয়েছে, বিয়ে করেছে, বয়স 50 থেকে 60, এখনও সে পরিবার ছাড়া, মানে মা বাবা যেটা বলে তার বাহিরে সে কিছুই করে না। আবার অন্যদিকে টিউবারকুলার ডায়াথিসিসের মানুষগুলো জন্মের পরেই 3 থেকে 4 মাস বয়সে সে ঘুরতে পছন্দ করে, সবার কুলে কুলে ঘুরে বেড়াতে চায়, ক্ষুধা পেলেও কান্না করে না। সেই মানুষটি বড় হয়ে এখন বয়স 60-70, এখনও সে ঘুরতে ভালোবাসে বা পছন্দ করে, না ঘুরতে পারলে ভালো লাগে না, আবার সে কখনোই তার নিজে চিন্তা করে না, সে সবার চিন্তা করে, মানে কসমোপলিটন বা সার্বজনীন চিন্তাভাবনা। এই তিনটি মায়াজমের মানুষগুলির ভিতরে তার প্যাথোলজিটা এতটাই অ্যাডভান্স বা প্রকট থাকে তাকে প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন বলে। তার ক্ষেত্রে ফার্স্ট প্রেসক্রিপশন এখানে যেটাই হবে সেটা দিয়েই শুরু করতে হবে, এখানে রোগ যেটাই হোক না কেন। এখন আমি আলোচনা করব প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন ও ফিলোসফিক্যাল প্রেসক্রিপশনের গুরুত্ব। প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন মূলত ফার্স্ট সাইকেলের জন্য, কখনো সেকেন্ড থার্ড পর্যন্ত হতে পারে, কিন্তু 4th, 5th, 6th কখনো প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন হয় না। 4th, 5th, 6th সাইকেলে শুধুমাত্র ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হয়, মানে হলো এই মানুষটি ফ্যামিলি ওরিয়েন্টেড, এই মানুষটির মধ্যে পরিবারের দায়িত্ব কর্তব্য বোধ বেশি, বাহিরে এদের বন্ধুবান্ধব কম থাকে, অন্যদিকে এই মানুষটি প্রথম জীবনে ভীষণ খারাপ ছিল, বড় হলে আস্তে আস্তে সে বিশেষ অফিসার হয়েছে, এত বদমাশ ছিল যে মার খেয়ে খেয়ে মুখে কত কাটা দাগ আছে, এখন সে বিশেষ অফিসার, মানে নেগেটিভ থেকে পজিটিভ, এটাই হলো ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন। এগুলো 3rd, 4th, 5th, 6th সাইকেলে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি পিটিএস, পিআরএস বা টিডি কোনোটি তেমন প্রকট না থাকে, তাহলে সরাসরি ফার্স্ট প্রেসক্রিপশন কিন্তু ফিলোসফিক্যাল প্রেসক্রিপশনই হবে। এই বিষয়টি ভালোভাবে বিচার বিশ্লেষণ করে
বুদ্ধি খাটিয়ে মানে ডাক্তারবাবু সিক্স সেন্সকে কাজে লাগিয়ে একটি রোগীর কেস টেকিং সম্পন্ন করতে হবে, তাহলে প্রেসক্রিপশন সঠিকভাবে করা যাবে। নচেত কেস টেকিংটি যদি সঠিকভাবে সংগ্রহ করতে না পারেন তা না হলে আপনি সফল হতে পারবেন না। কেস টেকিং করার পর আপনাকে সিক্স সাইকেলটিও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে সাজাতে হবে যে কোনটি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্স সাইকেল সাজাবেন, এগুলি অবশ্যই সিক্স সেন্সকে কাজে লাগিয়ে সম্পন্ন করতে হবে। এতক্ষণ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টি একটি রোগীর কেস টেকিং করার পর তা অবশ্যই একজন ডাক্তারবাবুকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে তার প্রেসক্রিপশন সম্পন্ন করতে হবে, তা নাহলে কিন্তু আপনি সঠিকভাবে সফলকাম হতে পারবেন না। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সাথে থাকুন। নিজে জানুন অপরকে জানতে সহায়তা করুন। যে কোনো রোগ বিষয়ে পরামর্শ নিতে নিচে যে নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় খুদা হাফেজ।